वेलकम टू माय यूट्यूब चैनल रूपो रान्ना। रूपो रान्नाते आपनादेर सकलके स्वागत। आज आमि क्लाब सैंडविच बानिये देखिएछि। चलुन देखे नेई आमि रेसिपिटा किभाबे बानाबो। प्रथमे एकटा फ्राई पैन निये ताते आमि एक चामच सादा तेल दिये दिलाम। एबार ताते आमि एकटा डिम फाटिये दिये दिलाम। डिमटा आमि फ्राई करे नेब। আমি এখানে চামচের সাহায্যে কুসুমটা এইভাবে ভেঙে নিচ্ছি। ভেঙে সাদা অংশটার উপরে আমি স্প্রেড করে দিলাম। এবার উপর থেকে এক চিমটে নুন ছড়িয়ে দিচ্ছি। এক সাইড ফ্রাই হয়ে যাওয়ার পরে ডিম উল্টে দিয়ে অপর সাইড আমি ফ্রাই করে নিচ্ছি। দু সাইড ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে ডিম তুলে নিচ্ছি। এগ চিকেন ক্লাব স্যান্ডউইচের আমি স্টাফিংটা রেডি করে নিচ্ছি। তার জন্য এখানে আমি নিয়ে নিলাম এক বাটি চিকেন, যেটা আমি একটু নুন দিয়ে সেদ্ধ করে হাড় ছাড়িয়ে রেখেছি আর ছোট ছোট টুকরো করে নিয়েছি। তাতে দিলাম আমি হাফ বাটি বাঁধাকপি, এটাও আমি খুব ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। দিচ্ছি 1/4 বাটি আমি ক্যাপসিকাম আর 1/4 টমেটো। এবার তাতে দিচ্ছি 1/4 চামচ নুন, 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো, দিলাম 3 টেবিলস্পুন টমেটো কেচাপ আর দিচ্ছি 3 টেবিলস্পুন মেয়োনিজ। এবার মেয়োনিজ, টমেটো কেচাপ, নুন আর গোলমরিচ আমি সবজির সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটাতে যে কোনো ধরনের সবজি দিতে পারেন। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আমি। এখানে মেয়োনিজ আর টমেটো কেচাপের পরিমাণ আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারেন। এবার আমি এরকম ব্রেড স্লাইস নিয়ে নিয়েছি। নিয়ে তার সাইডের এই যে ব্রাউন পোর্শনটা, সেটা কেটে নিচ্ছি। এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী করবেন, যদি না চান তাহলে না কাটতেও পারেন, কিন্তু স্যান্ডউইচে কেটে নিলে একটু দেখতে ভালো লাগে। এইভাবে আমি কেটে নিচ্ছি। এইভাবে সব কটা ব্রেডের আমি সাইডের পোর্শনটা কেটে নিচ্ছি। আমার সব কটা ব্রেডের সাইডের ব্রাউন পোর্শনটা কাটা হয়ে গেছে। এবার একটা ব্রেডের স্লাইস নিয়ে তাতে আমি হাফ চামচ এইভাবে বাটার লাগিয়ে দিচ্ছে। সব কটা ব্রেডের স্লাইসে আমি বাটার লাগিয়ে দিচ্ছে। সব কটা ব্রেডে বাটার লাগানো হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যান নিয়ে আমি যে সাইডে ব্রেডে বাটার লাগানো আছে সেই সাইডে উল্টো করে এইভাবে দিয়ে দিলাম। দিয়ে আমি ব্রেড লাল করে শেখে নেব এইভাবে। এবার আমি ওপরের পোর্শনটাতেও হালকা করে বাটার লাগিয়ে দিচ্ছি। ব্রেড এক সাইড লাল করে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। খুব বেশি এটা ফ্রাই করার দরকার নেই, হালকা টোস্ট হলেই হবে। আমি দু সাইড খুব ভালো করে টোস্ট করে নিচ্ছি এইভাবে।
দু সাইড আমার ব্রেড টোস্ট করা হয়ে গেছে। এবার আমি স্যান্ডউইচ অ্যারেঞ্জ করে নিচ্ছি। স্যান্ডউইচ অ্যারেঞ্জ করার জন্য একটা প্লেট নিয়ে তাতে প্রথমে আমি একটা ব্রেডের স্লাইস দিয়ে দিলাম। এবার চিকেন আর ভেজিটেবলের যে স্টাফিংটা রেডি করেছি আমি সেটা এইভাবে স্প্রেড করে দিচ্ছি। এটা আপনারা ইচ্ছে অনুযায়ী হাইট করতে পারবেন। এবার তার উপরে আমি আরেকটা ব্রেড স্লাইস দিয়ে দিলাম, দিয়ে একটু চেপে দিচ্ছি আমি যাতে সেট থাকে। এবার ওপরে আমি একটা চিজ স্লাইস দিয়ে দিলাম। তার উপরে আমি যে ডিমের পোচটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। এবার আরেকটা ব্রেড স্লাইস নিয়ে তাতে আমি হাফ চামচ মতো মেয়োনিজ মাখিয়ে নিলাম, দিয়ে আমি ওপর থেকে এইভাবে দিয়ে দিলাম, দিয়ে একটু চেপে দিচ্ছি, দিয়ে ওপর থেকে আরেকটা ব্রেড স্লাইস দিয়ে দিলাম, দিয়ে এটা আমি হাফ করে কেটে নিচ্ছি। আমি এটা হাফ করে কেটে নিলাম। আমার তৈরি ক্লাব স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।